এই বিশ্বাসটা তাদের ভিতরে আসে। সারাদিন যখন জঙ্গলার হরিণগুলো গাছপাতা লতা পাতা খাওয়ার পরে কপির কাছে আসে, আমি আল্লাহ তালা পানির হুকুম করে দেই, পানি রে আর নিচে থাকিস না, আমার এই হরিণগুলোর জন্য পানি উপরে উঠে আয়। মালিক রে তোমাদের ভরসা তো আমি আল্লাহর উপরে নাই, তোমাদের ভরসা তো বালতি এবং রশির উপরে, যার কারণে তোমরা বালতি এবং রশি ছাড়া পানি উঠাইতে পারো না। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে, অমায়ে তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বান্দারে তোমরা সবাই আমি আল্লাহর উপরে ভরসা করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর উপর ভরসা করলে কি হবে? আল্লাহ পাক বলে, তোমরা যদি আমি আল্লাহর উপরে সব কিছুর ভরসা করো, আমি আল্লাহ তোমাদের জন্য হয়ে যাব। বন্ধুরে আমার ভাইরা আমার, আমরা তো ভরসা করি চেয়ারম্যানের উপরে, আমরা তো ভরসা করি মেম্বারের উপরে, আমরা তো ভরসা করি আমাদের খেতখামার চাকরির উপরে। আমরা মনে করি আমার যদি চাকরি না থাকতো কি খাইতাম, আমার যদি ক্ষেতের ফসল না থাকতো কি খাইতাম, মরিয়া যাইতাম। কিন্তু আল্লাহ তালা বলে, আমি আল্লাহ যদি তোর ক্ষেতের ভিতরে ফসল না দিতাম, আমি আল্লাহ যদি তোর ক্ষেতের ভিতরে ভালো ফসল না দিতাম, তাইলে তুই ফসলও পাইতি না, খাইতেও পারতি না। তোরা কেন ক্ষেতের উপরে ভরসা করো? ও বান্দা ও বান্দি, তোমরা ভরসা করো আমি আল্লাহর উপরে। অমায়ে তাওয়াক্কাল আলাল্লাহ, মুসলমান বন্ধুরে আমার, ভরসা করতে হবে আল্লাহর উপরে। এ বান্দারে আল্লাহর উপরে ভরসা করলে, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, দেখবেন মুসলমান জীবনে আর কোনো দিন আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। বন্ধুরে আমার, একটা ছোট্ট ঘটনা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। আল্লাহর আলী হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য রওনা করলেন। এ বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বরের রওজা মোবারক জিয়ারত করার জন্য রওনা করে দিছে, হঠাৎ করে রাস্তার ভিতরে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো আকাশ দিয়ে একটা কালো কাক উড়ে যায়। ও বন্ধুরে আমার, কালো কাকের মুখের মধ্যে একটা রুটি, এই আমান একটা আস্ত একটা রুটি নিয়ে কালো কাকটা কেন জানো একটা বাগানের দিকে উড়ে যায়। হযরতে মালিক দিনার, উনি তো ছিল একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি, আল্লাহর অলি হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি, মনের ভিতরে ধারণা হলো একটা কালো কাক কেন সে রুটিটি না খাইয়া আস্ত একটা রুটি নিয়ে উড়ে যায়। এ বন্ধুরে আমার, কালো কাকটাকে লক্ষ্য করে হযরতে মালিক দিনার রওনা করলেন। কালো কাক আসমানের নিচ দিয়া উপর দিয়া উড়ে যায়, আর ওই যে আল্লাহর অলি হযরতে মালিক দিনার নিচ দিয়া কালো কাককে অনুসরণ করতেছে আর হারতেছে। এ বন্ধুরে আমার, কালো কাকটা রুটিটা নিয়ে উপর দিয়া উড়ে যাইতে যাইতে গভীর একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। আল্লাহর বান্দা হযরতে মালিক দিনার ওই কালো কাককে অনুসরণ করতে করতে ওই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে ওই কাকের পিছন পিছন রওনা করে দিলেন। দেখি তো কালো কাকটা এই রুটিটা নিয়ে কোথায় যায়। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ দেয়া কিন্তু ঘটনাটা শুনতে হবে। ঘটনাটা এই জন্য আপনাদেরকে আমি শোনাইতেছি যে আল্লাহ তালার উপর ভরসা করলে আল্লাহ তালা যে মানুষের জন্য ওপেন হয়ে যায়, এটাই তার বাস্তব প্রমাণ। এ বন্ধুরে আমার, মালিক দিনার রহমাতুল্লাহ আলী বলেন, আমি যখন কালো কাকের পিছন পিছনে রওনা করে দিলাম, কালো কাক গভীর একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, কালো কাক উপর দিয়ে যায় আর আমি নিচ দিয়ে যাই। এ মুসলমান বন্ধুরে আমার, কালো কাক উড়ে যাইতে 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 হঠাৎ করে ওই কালো কাক ব্রেক করল। এ বন্ধুরে আমার, হযরতে মালিক দিনার একটা গাছের আড়াল থেকে দেখতেছে কালো কাক কেন হঠাৎ করে ব্রেক করলো গাছের নিচে। এ বন্ধুরে আমার, হযরত মালিক দিনার বলতেছে, আমি লক্ষ্য করে দেখলাম একটা গাছের সাথে একটা যুবক বান্দা অবস্থায় পড়ে আছে, ওই যুবকের হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, ওই যুবককে কে যেন রশি দিয়া গাছের মধ্যে বেঁধে রেখে চলে গেছে, আর ওই কালো কাকটা উড়ে যাইয়া ওই যে রশি দিয়া বাঁধা অবস্থায় যুবকটা গাছের সাথে পড়ে আছে।
এই যুবকের মুখের মধ্যে ওই রুটিটা দেয় আর ওই যুবকটা রুটিটা খায়। আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, কালো একটা নাদান কাক, সে কেন একটা মানুষের রুটি নিয়ে নিয়ে খাওয়ায়? ভিতরে কিন্তু গভীর একটা রহস্য আছে। রহস্যটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ ঘটনাটা আপনাদের শুনতে হবে। এ বন্ধুরে আমার, এবার ওই কালো কাক যখন ওই বান্দারে রুটিটা খাওয়াইয়া দেয়া, রুটিটা শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা রুটিটা খাওয়া শেষ করার পরপরই কালো কাকটা ওখান দিয়ে উড়াল দিয়ে আবার গন্তব্যস্থলে চলে গেল। হযরতে মালিক দিনার মনে মনে ভাবতেছে, এ হয়তো বড় আল্লাহর অলি, বড় আল্লাহর অলি না হলে একটা কালো কাক কেন তারে সে রুটি খাওয়াইয়া যায়? এ মনে হয় আমার সাইতে বড় কোনো আল্লাহর বন্ধু। এ বন্ধুরে আমার, হযরতে মালিক দিনার সামনের দিকে আগাইয়া যায়া সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, ভাই গো, আপনার সাথে যা যা ঘটনা ঘটেছে সব আমি দেখে ফেলেছি। এ বন্ধুরে আমার, কেন আপনার এই গাছের ভিতরে বেঁধে রেখেছে, আর কেনই বা আপনার এই কালো কাকটা এসে রুটি খাওয়াইয়া দিয়া গেল? আপনি মনে হয় অনেক বুজুর্গ, অনেক বড় আল্লাহর অলি, তা না হলে কালো কাক কেন আপনার এই রুটি খাওয়ায়? এ মুসলমান বন্ধুরে আমার, এই কথা বলার সাথে সাথে গাছের মধ্যে ওই বান্দারত অবস্থায় যুবকটা তো চোখের পানি সেরে সেরে কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আপনি যা দেখেছেন হয়তো আসল ঘটনা জানেন না, আসল ঘটনা যদি জানেন তাহলে হয়তো আপনি আমার আল্লাহর খবর পেয়ে যাবেন। এ বন্ধুরে আমার, হযরত মালিক দিনারের আরো আগ্রহ বেড়ে গেল। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ও ভাই, কেন আপনি গাছের মধ্যে বাঁধা অবস্থায় আর এই কাকটাই বা কেন আপনাকে রুটি খাওয়াইয়া দেয়? ও বন্ধুরে আমার, এবার ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার আগে সর্বপ্রথমে গাছের মধ্যে থেকে বান্দা থেকে খুলে দেন। এবার মুসলমান বন্ধুরে আমার, হযরতে মালিক দিনার তাকে গাছ থেকে বান্দা অবস্থায় রশিটি খুলে দিল। খুলে দেওয়ার পরে দুইজন বসিয়া ওই যুবকটি দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে আর মাঝে মাঝে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ। যুবকটি ডাক দিয়ে বলতেছে, হুজুর, কেন আমাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে, কারা বেঁধে রেখেছে তাহলে শোনেন। আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আমার পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য। ও হুজুর, আমি যখন এই রওজা মুবারক জিয়ারত করার জন্য হেঁটে হেঁটে পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পাঁচজন সাতজন যুবক এসে আমারে আটকায়া ফেলাইল। আটকায়া ফেলানোর পরে আমার কাছে যা টাকা পয়সা ছিল, খাদ্য খাঞ্চা ছিল, আমার সব কিছু ওই যুবকগুলো নিয়ে নিল। নেওয়ার পরে যখন আমার হাতগুলো রশি দিয়ে বাঁধতেছিল, আমি ডাক দিয়ে বললাম, ও যুবক, সব নিয়ে নিছো, কোনো আফসোস নাই, আমারে বান্ধো না, আমি যাব সোনার মদিনায়। হুজুর গো, তারা আমার কথা শুনলো না, আমার গাছের মধ্যে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর সারাদিন যখন চলে গেল, সন্ধ্যা হয়ে আসলো, আমি শুধু গভীর জঙ্গলের ভিতর থেকে মা মা বলে ডাকতেছি। বন্ধুরে আমার, ঘটনাটি কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, যে আল্লাহ তালারে যদি স্মরণ করা যায়, আল্লাহ তালারে যদি আপন মানা যায়, আল্লাহ তালা কেমনে বান্দার হয়ে যায়। হযরতে মালিক দিনার বলতেছে, তারপরে আপনার সাথে কি হলো? যুবকটি ডাক দিয়ে বলতেছে, হুজুর, মা মা বলে ডাকলাম কিন্তু কোনো সাড়া পাইলাম না, গভীর জঙ্গলের মধ্যে আমি চিৎকার কোলে কোলে ডাকতেছি, খে আসো, কে আসো গো, আশেপাশে কেউ থাকলে আমার একটু সারাইয়া দাও, আমি যাব সোনার মদিনায়। হুজুর গো, সারাদিন ডাকলাম কেউ খবর নিল না। ও হুজুর, গলাটা আমার দেবে গেল। আবার যখন রাত্রি হলো, গভীর রাত্রিতে আমি হাউমাউ করে কাঁদলাম আর ডাকলাম, কে আসো গো, আমারে বাঁচাও, আমার এই গাছের মধ্য থেকে সারাইয়া দিয়ে দাও, আমি সোনার মদিনায় নবীর রওজায় গিয়ে নবীরে সালাম দেব। হুজুর গো, সারা রাত দেখলাম কেউ সারা দিল না। এই গভীর জঙ্গলের ভিতরে আমার ধীরে ধীরে কণ্ঠস্বর শুকায়া গেল, পানি পিপাসা হতে শুরু লাগলো। মুসলমান বন্ধুরে আমার, এবার লোকটি ডাক দিয়ে বলতেছে, যখন একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন সারাদিন আমি ডাকলাম, কেউ সারা দিল না। হুজুর গো, আমি তিন দিন যাবত এইভাবে মানুষের ডাকতে ডাকতে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেল, আমার পেটের মধ্যে ভাত নাই,
পানির পিপাসায় গলাটা শুকাইয়া যায়। আমি যখন তিন দিন যাবৎ ডাকলাম, কেউ সাড়া দিল না। হুজুর গো, একদিন সকালবেলা হঠাৎ করে মনের মধ্যে আনসান দিয়ে উঠল, মারে ডাকলাম মা আসলো না, বাবারে ডাকলাম বাবা আসলো না, এলাকাবাসীরে ডাকলাম মানুষরে ডাকলাম, কেউ যখন আমারে বাঁচাইতে আসলো না। কেন আমি এমন ভুল করলাম, আমার মাওলারে একবার ডাক দিয়ে দেখি আমার মাওলা আসে কি না। হুজুর গো, যখন আমি আমার মাওলারে ডাক দিলাম, মাওলা তিন দিন যাবৎ এখানে একা বাদারত অবস্থায় পড়ে আছি, মানুষকে হাউমাউ করে ডাকছি, কেউ ডাকে সাড়া দিল না। আল্লাহ গো, তুমি আমারে সাহায্য করো, আমি আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। হুজুর গো, যেই মাত্র আমার মাওলারে আমি ডাক দিছি, আমি দেখলাম হঠাৎ করে একটা কালো কাক একটা মুখের সাথে রুটি নিয়ে আসে। ওই কালো কাক আমার মুখের সামনে রুটিটা ধরলো। ও হুজুর, যেই মাত্র ওই রুটিটা আমার মুখের সামনে ধরছে, ওই রুটিটা যখন আমি ছিঁড়ে ছিঁড়ে খাইছি, খোদার কসম করে বলি, ওই রুটির ভিতরে আমি রুটির তৃপ্তিও পেয়েছি, খোদার তৃপ্তিও মিটে গেছে, সাথে পানি পিপাসাও মিটে গেছে। আমি তখন বুঝলাম, হায় রে হায়, আমি যদি আমার মাওলারে আমি তিন দিন আগে ডাকতাম, আমার আল্লাহরে যদি আমি আল্লাহ বলে তিন দিন আগে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতাম, তাহলে হয়তো এই তিন দিন যাবৎ আমার খোদার নিবারণ খোদা সহ্য করতে হতো না, আমার হয়তো এত কষ্ট সহ্য করতে হতো না। হুজুর গো, খোদার কসম করে বলি, আমি আল্লাহরে যেই মাত্র ডাক দিছি, সাথে সাথে আল্লাহ আমার ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ। হুজুর গো, যেই মাত্র আল্লাহরে ডাক দিয়ে আমি সেই দিন থেকে আজ তিন দিন যাবৎ, চার দিন যাইতেছে, তিন দিন যাইতেছে, সকাল বিকাল দুবেলায় সেই কাকটা আমারে রুটি খাওয়াইয়া দিয়া যায়। হুজুর গো, জীবনে অনেক রুটি খাইছি, জীবনে অনেক রুটি খাইছি, বাড়িতে বানানো কেনা রুটি খাইছি, কিন্তু এই কাক যে রুটিটা আমারে খাওয়াইয়া দেয়, ইয়ার মতো স্বাদের রুটি জীবনেও কোনো দিন খাই নাই। বন্ধুরে আমার, ওই যে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তো বলছে, ও বান্দারে তুমি মারে ডাকতেছো, তোমার মা তোমার ডাকে সাড়া দিতে পারতেছে না, গভীর জঙ্গল, চারিদিক দিয়ে কোনো মানুষ নাই, তুমি কত মানুষে ডাকলা, কেউ তোমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তো অপেক্ষায় ছিল, বান্দারে তুমি তো সবাই রে ডাকলা, আমি আল্লাহরে একবার ডাক দে, দেখো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই কি না। বন্ধুরে আমার, হজরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ঘটনাটি শুনে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক দে বলতেছে, ভাই গো, আসলে আল্লাহরে আমরা ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহরে যদি কোনো বাক্তার বান্দা ডাকার মতো ডাকতে পারে, অন্তর থেকে যদি আল্লাহরে ডাকার মতো ডাকা যায়, আল্লাহ ওই বান্দার ডাকে 100% সাড়া দেয়। বন্ধুরে আমার, হজরতে মালিক দিনার ডাক দে বলতেছে, ঠিক আছে, তাহলে যেহেতু তোমার রশি আমি খুলিয়ে দিয়েছি, আমি নিজেও তো হজ করার জন্য রওনা করে দিয়েছি, রাসুলের রওজা মুবারক জিয়ারত করার জন্য রওনা করে দিয়েছি, তাহলে কোনো চিন্তা নাই, চলো দুজন মিলে আমরা গিয়া আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করব। এ বন্ধুরে আমার, দুইজন যখন হাঁটিয়াটি পা পা করে রওনা করে দিছে, হঠাৎ করে দুইজনের মধ্যে থেকে ওই লোকটা ডাক দে বলতেছে, হুজুর আমার তো পানি পিপাসা লেগেছে, মনে হয় একটু পানি হইলে ভালো হতো। এ বন্ধুরে আমার, দুইজন গভীর জঙ্গলের মধ্যে কূপের সন্ধান করা শুরু করে দিল। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখতেছে, একটা কূপ দেখা যায়, আর কূপের চারিদিক দেয় এক ঝাঁক হরিণ এসে ওই কূপের পানি পান করতেছে। বন্ধুরে আমার, হজরতে মালিক দিনার এবং যুবকটি যখন এগিয়ে গেল, ওই মানুষের শব্দ পাইয়া সাথে সাথে জঙ্গলার হরিণগুলো ওখান থেকে পালাইয়া চলে গেল। মালিক দিনার রহমাতুল্লাহ আলী কূপের নিকটে যাইয়া দেখতেছে, কূপের অনেক নিচে পানি, যেই পানি বালতি আর রশি ছাড়া তোলা সম্ভব না। এ বন্ধুরে আমার, হজরত মালিক দিনার আল্লাহরে ডাক দে বলতেছে, আল্লাহ আমরা তো এইমাত্র লক্ষ্য করলাম, কূপের চারিদিক দিয়া কয়েকটি হরিণ এসে পানি পান করে, তাদের তো বালতি লাগলো না, তাদের তো রশি লাগলো না, তারা কেমনে পানি পান করলো, নিশ্চয় পানিও পুরে ছিল, আর আমরা যখন পানি পান করার জন্য আসলাম, পানি কেন নিচে চলে গেল। আল্লাহ গো, এই হরিণ তো কোনোদিন তোমারে সেজদা দেয় না, এই হরিণ তো তোমারে কোনোদিন আয় আল্লাহ তোমার কদমে সেজদা দেয় না, নামাজ পড়ে না, রোজা রাখে না। ও মুসলমান বন্ধুরে আমার, আসমান থেকে সুন্দর ভাষায় একটা আওয়াজ আসলো, মালিক রে,
ওই হরিণ যদি আমারে সেজদাও না দেয়, কারণ তার উপর তো আমি নামাজ ফরজ করি নাই, কিন্তু ওই হরিণগুলোর একটা ভরসা আছে, এই ভরসাটা হলো কূপের কাছে আসবে আর আমি আল্লাহ তাদেরকে পানি পান করাবো, এই বিশ্বাসটা তাদের ভিতরে আছে। সারাদিন যখন জঙ্গলার হরিণগুলো গাছপাতা লতা পাতা খাওয়ার পরে এই কূপের কাছে আসে, আমি আল্লাহ তাআলা পানির হুকুম করে দেই, পানি রে আর নিচে থাকিস না, আমার এই হরিণগুলোর জন্য পানি উপরে উঠে আয়। মালিক রে তোমাদের ভরসা তো আমি আল্লাহর উপরে নাই, তোমাদের ভরসা তো বালতি এবং রশির উপরে, যার কারণে তোমরা বালতি এবং রশি ছাড়া পানি উঠাইতে পারো না। বান্দারে ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এতে বোঝা গেল আল্লাহর উপরে যদি পরিপূর্ণভাবে ভরসা করা যায়, আল্লাহর উপরে যদি পরিপূর্ণভাবে ভরসা করা যায়, হরিণে যেরকম আল্লাহ তাআলা নিচের পানি উপরে উঠাইয়া খাওয়াইয়া দেয়, আল্লাহ চাইলে মানুষরেও এরকমভাবে খাওয়াইতে পারে। যদি নাই হতো যুবক রে কেন পাখির দ্বারা আল্লাহ খাওয়াইল? মুসলমান বন্ধুরে আমার, হয়তো আমরা আল্লাহরে সঠিকভাবে ডাকতে জানি না, যার কারণে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। আল্লাহর যদি সঠিকভাবে ডাক দেওয়া যায়, আল্লাহর যদি অন্তর থেকে ডাকা যায়, মানুষের সকল আশাগুলো পূরণ করে দেয় আল্লাহ।